গত কয়েকদিন থেকে সমস্ত রাজ্য জুড়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে এবার ড্রাগস সেবনকারীদের নিয়ে রীতিমতো বিপাকে অসম পুলিশ। অসমের বিভিন্ন প্রান্তে ড্রাগস সেবনকারীরা মাতাল হয়ে উঠছে বলে খবর পাওয়া যায়। ড্রাগসের নেশায় তারা ড্রেনড্রাইট সহ বিভিন্ন ধরনের অ্যালকোহলের ব্যবহার করে নেশা মেটাতে চাইছে। অনেক ড্রাগস সেবনকারী আবার রাস্তায় পড়ে থেকে অসুবিধার সৃষ্টি করছে। এরকম একটি ঘটনা নিয়ে শেষ পর্যন্ত স্থানীয়রা পুলিশের দ্বারস্থ হয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁও জেলায়। এক ড্রাগস সেবনকারী ড্রাগস সেবন করতে না পেরে রাস্তায় পড়ে মরে যাওয়ার হুঁশিয়ারি দেয়। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। এই ধরনের ঘটনায় এখন রীতিমতো চিন্তিত অসম পুলিশ। বরাক বাংলা প্রতিবেদন। পুলিশে নিজে হেরি করেছে।